হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি এটা আমার মেয়ে রান্না করেছে, রান্না ঠিক নয় আইসক্রিম বানিয়েছে। অ্যান্ড এটা একটা ডায়েট আইসক্রিম বলা যেতে পারে। আমরা শুধু নিয়েছি মিল্ক আর কুকিজ, ওয়ান পিনাট কুকিজ আর একটা চকো অল, আর ডেকোরেশনের জন্য কাজু বাদাম, পেস্তা আর আলমন্ড আমরা ব্লু করে নিয়েছি। তো যোগাড়টা আমি আমার মেয়েকে করে দিয়েছিলাম, আমার কাছে যে কফি গ্রাইন্ডার আছে সেটাতে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম বিস্কিটগুলো, আর এদিকে কাজু, পেস্তা আর আলমন্ডের। তো দেখো আমার মেয়ে হচ্ছে ভালো করে মিক্স করছে মিল্কের সাথে যে বিস্কিট আছে। তো আমরা এটা দু রকম আইসক্রিম বানাবো, একটা স্টিক আইসক্রিম আর একটা কাপ আইসক্রিম। দেখো দুটো আছে, একটা গ্লাস আছে, গ্লাসটাতে আমরা বানাবো স্টিক আইসক্রিম আর কাপটাতে বানাবো আমরা কাপ আইসক্রিম। তো মেয়ে এখন অ্যাড করছে সবগুলো। প্রথমে ও বলেছিল যে স্পুনে করে করে অ্যাড করবে, তো আমি বললাম যদি তুই স্পুনে করে এরকম ভাবে অ্যাড করিস সারাদিন সারা রাত লেগে যাবে। তো তারপরে আমার কথা শুনে যাই হোক বলছে যে না আমি স্পুনে করেই করব। তো কিছুক্ষণ ও স্পুনে করে করেছে, তারপরে ও জাস্ট পুরোটাই বাটি ফেলে দিয়েছে। যেহেতু এটা আইসক্রিম তাই জন্য আমার মুখে ইন্টারেস্ট নিয়ে করেছে। বাবা ইট উইল টেক লটস অফ টাইম, ডোন্ট ডু ইট, কি করতে হবে, মাই মেমোরি উইল বি ফুল, আই ক্যান নট টেক ভিডিও। জিনিস করতে হয়েছে, একটা মিক্সচার করে ভালো করে মিল্কের সঙ্গে ভালো করে মানে যে বিস্কুটের যে গুঁড়োটা আছে ওটা ভালো করে অ্যাড করে নিতে হয়েছে, তারপর যে দুটো বোল আছে মানে একটা কাপ আর একটা গ্লাস তাতে ভালো করে দেখা যায়, তাহলে সেটা সারা রাত ধরে চলবে। এখন ওটা অ্যাড করছে, অলমোস্ট ডান। এটা আমরা সন্ধ্যেবেলা বানিয়েছিলাম। তো প্রথমে কিন্তু স্টিক আইসক্রিমে কিন্তু আমরা এখন স্টিকটা দেবো না, আফটার টু আওয়ার্স ওটা যদি একটু যখন হার্ড হতে শুরু করবে তখন আমরা স্টিকটা দেব। এখন আমরা প্রায় আড়াই ঘন্টা পরে আমরা আবার তখন ফ্রিজটা ওপেন করলাম আর দেখলাম যে হ্যাঁ এখন একটু হার্ড হয়েছে, তাই স্টিকটাকে অ্যাড করা হলো। এখন একটু বেশি হার্ড হয়ে গেছিল, গুড জব। তারপর এটা সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা যখন আমরা দেখলাম, দেখলাম যে খুব সুন্দর আইসক্রিম হয়েছে আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমি ভাবিনি নিজেও যেরকম হবে, দুটো লেয়ার হয়ে গেছে, একটা মনে হচ্ছে চকলেট আর একটা মনে হচ্ছে মিল্ক, একটা অফ হোয়াইট কালার। তো এখন ওই যে আমরা পেস্টটা বানিয়েছিলাম একটা কাজু পেস্তার, সেটা দিয়ে আমি বললাম যে একটু ডেকোরেশন করতে, দেখতে খুব সুন্দর লাগছে। আর যেহেতু আমরা এখানে অ্যাডিশনাল চিনি ইউজ করি তাই এই আইসক্রিমটাতে মিষ্টি হয়, আমিও খেয়ে দেখেছিলাম। এটা একটা বিস্কিট অ্যান্ড মিল্ক যেটা খায় বাচ্চারা সেটাকে হচ্ছে আমরা আইসক্রিম করে খাচ্ছি, এটা ডায়েট আইসক্রিমও তাই বলা যেতে পারে। আর যেটা আমরা বল বানিয়ে রেখেছিলাম যেটা ওই চকো চিপস আর পিনাট বাটারে, তো সেটা আমার মেয়ে বললো যে ও নিজের মতন করে ডেকোরেশন করবে, কিছু বলবে। তো ওই এইভাবেই প্রথমে চকলেট বলটাকে অ্যাড করছে আর মাঝখানে মনে হচ্ছে পিনাট বাটারটা অ্যাড করবে।
perfect. And now I'm going to আর যখন এটা আমরা রেফ্রিজারেটরে রেখেছিলাম এটা অটোমেটিক্যালি দুটো লেয়ারে এটা দেখা যাচ্ছে আমরা কিন্তু কিছু করিনি তো এটা বেশ ভালো লেগেছে দেখতে কাপ আইসক্রিম এন্ড স্টিক আইসক্রিম দুটোই দুটো লেয়ারে দেখা যাচ্ছে আর দুটোর ফ্লেভারই সেম হবে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটা কাপ আইসক্রিম আর একটা স্টিক আইসক্রিম আর ডেকোরেশনের জন্য একটাতে আমরা কাজু ইউজ করেছি আর কেউ যদি একটু বেশি মনে করলো সুগার দিয়ে খেতে চায় মানে যেমন আইসক্রিম যেমন হয় একটু বেশি মিষ্টি তাহলে সেক্ষেত্রে সুগারও অ্যাড করা যেতে পারে তো তারপরে হয়ে যাওয়ার পরে নিজেই বললাম যে খেয়ে দেখো তো খেয়ে দেখে বললো খুব ভালো হয়েছে ওর খুব ভালো লেগেছে তো তোমরা দেখো কেমন লাগলো ভালো লাগলো হাউ ইজ ইট থ্যাংক ইউ এন্ড টেক কেয়ার বাই